নীলফামারী সদর উপজেলার টুপামারি ও কুন্দপুকুর ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, অন্যান্য কেন্দ্রে আমরা দেখছি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি, আপনি কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সিয়াম, আপনি জানেন যে নীলফামারী সদরের দুটি ইউনিয়নের নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম ধাপে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আপনি জানেন যে উত্তরাঞ্চল কিন্তু অবস্থানগত কারণে শীতের তীব্রতা কিন্তু এখানে একটু বেশি। আমরা ভোট শুরুর সাথে সাথে আমরা বেরিয়েছি এবং বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আমরা এই মুহূর্তে আছি ইটাখোলা ইউনিয়নের ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা সহকর্মীর মাধ্যমে দেখাচ্ছি যে আসলে ভোটারদের ব্যাপক উপস্থিতি এখানে। আসলে নারী ভোটার, পুরুষ ভোটার সহ বিভিন্ন শ্রেণীর ভোটাররা কিন্তু সারিবদ্ধভাবে এখানে ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে 11টা পর্যন্ত এখানে প্রায় 31% ভোট এখানে কাস্ট হয়েছে এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, এখন পর্যন্ত আসলে কোনো কেন্দ্র থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা কোনো খবর পাইনি। কারণ সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর আছে। এখানে প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার 18 জন করে দায়িত্ব পালন করছেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম আছেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা টহলে আছেন। আপনি জানেন যে শান্তির জনপদ নামে পরিচিত এই নীলফামারী এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যে বিকাল 4টা পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণ ভোট শেষ করতে পারবো।